সো তুমি যদি একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2023 টপ 4টে অ্যালগরিদমের কথা বলবো যেটা সবাই ভুল জানে। হ্যাঁ, ইউটিউবে তো অনেক দিন ধরে তুমি ভিডিওস ক্রিয়েট করছো কিন্তু তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, আর তুমি শুধু এটাই ভাবছো যে ইউটিউব শুধুমাত্র আমাকেই ভাইরাল করছে না, আমার চ্যানেলটাই গ্রো করছে না। তো বলে রাখছি, তুমি যদি সঠিক অ্যালগরিদম না বোঝো তাহলে তোমার কোনোদিনও ইউটিউবে ভিডিও বেরাবে না, ভিডিও ভাইরাল হবে না, চ্যানেলও গ্রো হবে না। সো রিসেন্টলি ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল, মানে অফিসিয়াল বলা যায়, ক্লোজ টু অফিসিয়াল, সেটা কি ক্রিয়েটর ইনসাইডার, সেখানটা একটা পডকাস্ট হয়েছে। পডকাস্টে যারা ইউটিউবের মেন সেটা সামলায়, তারা সেখানে 4টে জিনিস বলেছে অ্যালগরিদমের ব্যাপারে, যে 2023 ইউটিউব অ্যালগরিদমের ব্যাপারে 4টে মেইন জিনিস বলেছে, যেটা তোমার অবশ্যই জানা উচিত, যেটা বেশিরভাগ মানুষ আজকের দিনে জানে না। আর জানে না বলেই কিন্তু নতুন যারা ক্রিয়েট করছে ভিডিও তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আর জানে না বলে যারা দীর্ঘদিন ধরে ভিডিওস ক্রিয়েট করছে তাদেরও ভাইরাল হচ্ছে। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, এই ভিডিওটা তোমার দেখা উচিত। তুমি যদি ইউটিউব একজন কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে এই ভিডিওটা তোমার অবশ্যই ফুল দেখা উচিত। দেখে নিলে কিন্তু তুমি সব বুঝে যাবে অ্যালগোরিদম কেমন করে কাজ করে, আর সেইটা মানে যখনই তুমি ভিডিও ড্রপ করবে তখনই কিন্তু সব ব্যাক টু ব্যাক ভিডিও সব ভাইরাল যায়। সো ইউটিউবের টপ 4টে অ্যালগোরিদম বলার আগে তোমাদের একটা জিনিস বলি, গুগলে তুমি যদি সার্চ করো গুগলে ইউটিউব অ্যালগোরিদম, তাহলে তুমি দেখতে পারবে যে এক বছরের মধ্যে 200+ মানে 250-র কাছাকাছি ইউটিউবে অ্যালগোরিদম চেঞ্জ হয়, মানে 200+ বার অ্যালগোরিদম চেঞ্জ হতেই থাকে। সো তুমি যদি অ্যালগোরিদম বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, কারণ এটা প্রতি সময় চেঞ্জ হতেই থাকে, তুমি ধরতেই পারবে না এখন কোন অ্যালগোরিদম কাজ করছে। তো সেটার উপর তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, অ্যান্ড এটা ইউটিউব নিজেই বলেছে। তোমার কী বুঝতে হবে, তোমার অডিয়েন্সকে বুঝতে হবে, তোমার চ্যানেলের যে অডিয়েন্স আছে তোমার সেই অডিয়েন্সকে বুঝতে হবে। তুমি যদি নিজের ভিডিও ভাইরাল করতে যাও, তোমার চ্যানেল যদি গ্রো করতে যাও, তুমি যেদিন তোমার অডিয়েন্সকে বুঝে ফেলতে পারবে, অডিয়েন্সকে কেমন করে বুঝবে, যে তোমার অডিয়েন্স কী ভিডিও দেখতে চায়, তোমার অডিয়েন্স আর কার ভিডিও দেখে, অডিয়েন্স কী চাচ্ছে, সেইটাই তোমার বুঝতে হবে। অডিয়েন্সকে যদি স্যাটিসফাইড করতে পারো তাহলে কিন্তু ইউটিউবে তুমি বেরিয়ে যাবে। আর এটাই ইউটিউব বলেছে যে অ্যালগোরিদম তোমার বুঝতে হবে না, তুমি তোমার অডিয়েন্সকে বোঝো, কারণ প্রত্যেকটা চ্যানেলের অডিয়েন্স ডিফারেন্ট টাইপের। তুমি যদি তোমার চ্যানেলের অডিয়েন্স ধরে নিতে পারো যে তারা কী চায়, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। সো ইউটিউব অ্যালগোরিদমের সবার প্রথম যে কোশ্চেনটা উঠে এসছে, সবার প্রথমে যেই ব্যাপারটা সলিউশন হয়েছে সেটা কি, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ জানতে চাইছে যে ভিডিও ভাইরালের সময় কখন, ইউটিউবে যে ভিডিও আপলোড করি সেটা ভাইরালের কোন সময় হবে, কোন টাইমে আপলোড করলে বেশি ভিউজ আসবে। তো এইখানেই অফিসিয়াল ইউটিউব থেকে জানিয়েছে যে ইউটিউবে ভিডিও ভাইরাল করার কোনো সঠিক সময় নেই, আর এইটা কোনো অ্যালগোরিদমের মধ্যেই পড়ে না, তুমি যখন খুশি ভিডিওস আপলোড করতে পারো। ফর এক্সাম্পল, ধরো আমি মিড নাইটে ভিডিও আপলোড করলাম, রাত 2টোয় আমি ভিডিও আপলোড করলাম, আর আমার যেই অডিয়েন্সরা আছে তারা কিন্তু আমার ভিডিও দেখতে চায়, তারা আমার ভিডিও দেখবেই, কিন্তু তারা তো সবাই এখন ঘুমাচ্ছে, রাত 2টোয় যখন আমি ভিডিও ড্রপ করলাম সবাই তো ঘুমাচ্ছে, তাহলে ভিডিওটা ভাইরাল হবে কেমন করে। তো বলে রাখছি, তারা তো একটা সময় ঘুমের থেকে উঠবে, সকাল 10টা 11টা 7টা, একটা সময় তো ঘুমের থেকে তারা উঠবে, সেই সময় যখনই তারা ইউটিউবে আসবে সেই সময় ইউটিউবে আমায় নোটিফিকেশান দেবে, মানে তাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশানটা দিয়ে দেবে, কিংবা ব্রাউজ ফিচার্সে হোম পেজে এমন কোনো জায়গায় ঠিক ইউটিউব আমার ভিডিওটা তার সামনে পাঠিয়ে দেবে, ফলে কি হবে সে ভিডিওটা দেখে না। তাহলে বুঝতে পেরেছো, তোমার যেই কোনো সময় তুমি ভিডিও আপলোড করতে পারো, তোমার যেই ক্যাটাগরির চ্যানেল হোক তুমি যখন খুশি ভিডিও আপলোড করতে পারো, তোমার ভিডিও ইউটিউব রাইট অডিয়েন্সের কাছে ঠিক সময় মতো পৌঁছে দেবে, যখনই তারা ইউটিউবে আসবে তোমার সেই ভিডিওটা তাদের সামনে দেখাবে। সো যারা যারা এতদিন ভাবতে যে আমি এই টাইমে রাতে ভিডিও আপলোড করলে আমার ভিডিও বেশি ভিউজ হবে, সকালে আপলোড করলে কম হবে, তো সেটা একটা পুরোপুরি রং। এবার এর মধ্যে একটা ব্যাপার আছে, তোমার এটা জানতে হবে যে কোন সময় তোমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে, সেই সময়টাকে তুমি যদি টার্গেট করতে পারো তাহলে অ্যালগোরিদম আরও সহজ হয়ে যাবে, তোমার ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। এটা আমার পার্সোনালি মনে হয়, ইউটিউবের ক্রিয়েটর ইনসাইডার থেকে এটা বলা হয়নি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলা হয়, কারণ যেই সময়টা বেশি মানুষ অ্যাক্টিভ থাকবে, মনে করো আমি লাইভে আসবো, আমি কখন লাইভে আসি, আমি রাত্রিবেলায় লাইভে আসি, তাহলে রাত্রিবেলা কেন আসি, আমি তো দিনের বেলাও আসতে পারি কিন্তু দিনের বেলা আসি না, রাতে আসার কারণ কি, রাতে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে, লাইভটা বেশি মানুষ ওয়াচ করবে। সেম একইভাবে তোমার যদি এডুকেশনাল চ্যানেল হয়, তুমি যদি কোনো সাবজেক্ট পড়াও তাহলে তুমি কোন সময় লাইভে আসবে, দেখো যেই সময় স্টুডেন্টরা বই পড়ে পড়াশোনা করে সেই সময় যদি তুমি লাইভে আসো একটু ফাঁকা সময় নিয়ে সন্ধ্যাবেলার দিকে, তাহলে কিন্তু বেশি মানুষ তোমার লাইভটা জয়েন, তারা বেশিরভাগ তোমার লাইভটা ওয়াচ করবে। তাহলে বুঝতে পারছো কোন সময় তোমার ভিডিও টার্গেট করতে হবে, তোমার যেই সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় তুমি টার্গেট করতে পারো লাইভ স্ট্রিম করার জন্য। আর তোমার ভিডিও ভাইরাল করার জন্য পারফেক্ট কোনো সময় নেই, তুমি যেই সময় আপলোড করো সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছে যাবে। এবার এর মধ্যে আর একটা ব্যাপার আছে, দেখবে মাঝে মাঝে সিজন আসে, এক একটা খেলার সিজন, যেমন আইপিএলের সিজন ছিল বা ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেরকম, এবার এই সময় কিন্তু সব ভিউয়ার্সরা সেই দিকে চলে যায় খেলা দেখে, সেই সময় যদি তুমি ভিডিওস ড্রপ করে দাও তাহলে কিন্তু লেস ইন্টারেস্ট শো হবে, মানে কি, মানে তোমার ভিডিও বেশি মানুষ দেখবে, কারণ তারা সবাই কী দেখবে, সবাই খেলা দেখবে, সেই জন্য কিন্তু তোমার ভিডিও দেখবে না। তো তোমার এই ব্যাপারগুলো মাথায় রেখে তারপর ভিডিওস আপলোড করতে হবে। মেইনলি ইউটিউব অফিসিয়াল থেকে এটাই জানানো হয়েছে যে তোমার ভিডিও যখন খুশি তুমি ড্রপ করতে পারো, ভিডিও আপলোডের রাইট কোনো টাইম নেই, তোমার অডিয়েন্সের কাছে ঠিক ভিডিও পৌঁছে
পৌঁছে দেবে। এবার ইউটিউব অ্যালগোরিদমের দুই নম্বর যে ব্যাপারটায় কথা বলা হয়েছে, দুই নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই জানতে চাইছে যে আমাদের ভিডিও যদি অ্যাভারেজ ভিউজ ওয়াচ টাইম যদি বেশি হয়, মানে আমার ভিডিও যদি 10 মিনিটের হয় সেটা যদি বেশি সময় ধরে মানুষ দেখে তাহলে কি আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো বলে রাখছি প্রত্যেকটা প্ল্যাটফর্ম, শুধু ইউটিউব না, ফেসবুক ইনস্টাগ্রাম সব কয়টা প্ল্যাটফর্মই চায় যে তাদের প্ল্যাটফর্মে যেন বেশি সময় ধরে মানুষ থাকে, বেশি সময় ধরে এঙ্গেজ থাকে, তাহলে কিন্তু ভিডিওটা সে বেশি পরিমাণে রেকমেন্ড করে। তো এই কথাটার অ্যালগোরিদমে ইউটিউব বলেছে যে এটা পুরোপুরি ঠিক না, তোমার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসুক, যত বেশি সময় ধরেই মানুষ দেখুক, সেটা কিন্তু সবসময় ভাইরাল হবে না। এরকম অনেক ভিডিও আছে, তোমরা যদি পার্সোনালি চাও তাহলে আমি দেখাতেও পারবো, আমার এরকম অনেক ভিডিও আছে যেখানে মানুষ মাত্র 2 মিনিট 1 মিনিট করে দেখেছে কিন্তু তাও সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। তো এখানে ইউটিউব বলেছে যে কেন কম সময় ধরে দেখলেও ভিডিও ভাইরাল হয় সেটা বুঝিয়েছে। এবার এইটা কেন হয় সেটা তোমার ভালো করে বুঝতে হবে। তোমার ভিডিওটা যদি ইনফরমেটিভ ভিডিও হয়, মনে করো তোমার ভিডিওটা কম সময় ধরে মানুষ দেখছে কিন্তু এঙ্গেজমেন্ট হাই, মানে বেশি লাইক বেশি কমেন্ট তোমার ভিডিওতে আছে কিন্তু কম সময় দেখছে, তাও কিন্তু ইউটিউব ভাইরাল করবে। কেন? কারণ ইউটিউব বুঝবে যে ভিডিওটা মানুষ কেটে দেখুক আর যেমন করে দেখুক, ভিডিওটা থেকে মানুষ লাভ পাচ্ছে, কোনো লাভ উঠাতে পারছে, বেশি মানুষ এঙ্গেজ করছে এই ভিডিওটা, সেই জন্য কিন্তু সেই সব ভিডিও ভাইরাল হয়ে যায়। অ্যান্ড এরকম অনেক ভিডিও আছে যেগুলো বিশাল পরিমাণে ওয়াচ টাইম হয় 5 মিনিট 6 মিনিটের, তবুও সেই ভিডিওগুলো ভাইরাল হয় না। কারণ কি? কারণ সেই সব ভিডিওতে মানুষ কোনো লাভ পায় না। এবার তোমার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে ইউটিউব কেমন করে বোঝে যে আমার ভিডিও থেকে মানুষ অডিয়েন্স লাভ পাচ্ছে কি কিছুই পাচ্ছে না, সেটা ইউটিউব কেমন করে বোঝে? তো বলে রাখছি তোমার প্রতিটা ভিডিওর শেষেই ইউটিউব একটা ফিডব্যাক জানতে চায়। তুমি দেখবে এরকম হোম পেজ আছে যে এই ভিডিওটা তোমার কেমন লাগলো, ভালো লাগলো খারাপ লাগলো একটা জানতে চায়। সেইটা কিন্তু যখন অডিয়েন্সটা পুট করে যে এটা বেস্ট ভিডিও, তখন কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি রেকমেন্ড করে নতুন নতুন অডিয়েন্সের কাছে, আর এভাবেই কিন্তু সেটা ভাইরাল হয়ে যায়। সো এই দুই নম্বর অ্যালগোরিদম থেকে আমরা কী জানতে পারি, যে তোমার ভিডিও বানাতে হবে অডিয়েন্সের জন্য, অডিয়েন্সরা যাতে স্যাটিসফাইড হয়ে যায়, তারা যেন কোনো লাভ পায়, তোমার কন্টেন্ট দেখে যেন কোনো মজা পায় বা কোনো কিছু শিখতে পারে, সেরকম কন্টেন্ট যদি তুমি ক্রিয়েট করে ফেলো তাহলে কিন্তু ইউটিউব সেটা অটোমেটিক রেকমেন্ড করবে। রেকমেন্ড করলে কী হবে, সেটা ভাইরাল হবে, নতুন নতুন মানুষের কাছে যাবে আর তোমার ভিডিওতে বিশাল পরিমাণে ভিউজ চলে আসবে। এবার তিন নম্বর অ্যালগোরিদমে ইউটিউব কী বলেছে, এরকম নতুন অনেক ক্রিয়েটার আছে বা যেই সব ক্রিয়েটারের ভিডিও ডাউন চলছে, তারা কী বুদ্ধি লাগায়, তারা ভাবে যে আমি কোনো কন্ট্রোভার্সি এখন ক্রিয়েট করবো বা আমি কোনো একটা বড় ইউটিউবারকে টার্গেট করবো, তাকে কোনো আমি নিচু করে আমি নিজে উপরে উঠে যাবো। তো এরকম কিন্তু অনেকে টার্গেট করে এরকম করে। তো এইটা করলে কীভাবে এবার ভালো করে বলে, তুমি ধরো এরকম একটা ভিডিও ক্রিয়েট করলে তাহলে কী হবে, লিমিটেড টাইমের জন্য একদিন দুদিনের জন্য মানুষ দেখবে তোমার ভিডিও, কারণ কন্ট্রোভার্সি সবাই একটুখানি দেখে। তারপরে কী হবে, তারপরের জন্য লং টাইমের জন্য মানে দীর্ঘ টাইমের জন্য তোমার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে, কারণ অডিয়েন্স চলে যাবে তোমার কাছে। কারণ মানুষ একবার দুইবার কন্ট্রোভার্সির ভিডিও দেখে নেবে কিন্তু লং টাইমে তারা কন্টেন্টই দেখতে চায় যেটা তোমার কাছে নেই। সো তুমি যদি শর্ট টাইমে গ্রো করার কথা ভাবো, কোনো একটা কোনো ঝামেলা করে বা এরকম টাইপের কোনো ভিডিও বানিয়ে, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার লস হবে। সব থেকে বড় লস কী হবে, অডিয়েন্সের ট্রাস্ট তুমি হারিয়ে ফেলবে। যখন অডিয়েন্সের ট্রাস্ট হারিয়ে ফেলবে তখন অডিয়েন্স তোমার চ্যানেল ছেড়ে চলে যায়। সো নতুন চ্যানেল হোক আর পুরনো চ্যানেল, যেই চ্যানেল হোক, তোমার কী করতে হবে, তোমার কন্টেন্ট দিয়ে উপরে উঠতে হবে, তোমার কন্টেন্ট ভালো ভালো ক্রিয়েট করতে হবে যাতে মানুষ সেটা দেখে, আস্তে আস্তে তোমার কন্টেন্ট রেকমেন্ড করবে ইউটিউব আর সেটা নতুন মানুষের কাছে পৌঁছাবে, তাহলে তোমার ফ্যান্স হয়ে যাবে আর তোমার ভিডিওতে অনেক ভিউজ চলে আসবে। তো তিন নম্বর এটা মনে রাখবে যে কন্ট্রোভার্সি এই টাইপের ভিডিও করে তোমার উপরে ওঠা যাবে না, তুমি আরও নিচে যাবে, অডিয়েন্সের ট্রাস্ট হারাবে। সো তুমি তোমার নিজের কন্টেন্টই তোমার ক্রিয়েট করতে হবে ইউটিউবে লং টাইমের জন্য, তোমার চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য। এবার সবার শেষ চার নম্বর যে অ্যালগোরিদমটা ইউটিউব আলোচনা করেছে সেটা একটা বেস্ট জিনিস আলোচনা হয়েছে, সেটা কি, যে বেশিরভাগ মানুষ জানতে চাইছে যে সেম চ্যানেলে কি শর্ট ভিডিও আর লং ভিডিও আমরা আপলোড করতে পারবো। তো ইউটিউব এটাই কী বলেছে, ইউটিউব এটাই বলেছে যে এটা একটা বিশাল বড় অপরচুনিটি যে তুমি একটা চ্যানেলেই দুই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবে, মানে কি, মানে শর্ট ভিডিও আর লং ভিডিও দুটোই। এবার তোমার এর মধ্যে বুঝতে হবে, তুমি ধর শর্ট ভিডিও চাচ্ছ সেটাই বেশি ভিউজ হচ্ছে আর লং ভিডিও ছাড়লে তোমার ভিউজই হচ্ছে না। এবার এইখানে তোমার ইউটিউব কী বলতে চাচ্ছে, যদি তোমার শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে তাহলে শর্ট ভিডিওই আপলোড করে যাও, শর্ট ভিডিওই শুধু ক্রিয়েট করো। এবার এইখানে একটা জিনিস তোমার বুঝতে হবে, তুমি যেই টাইপের শর্ট ভিডিও বানাচ্ছ সেই টাইপের তুমি যদি লং ভিডিও বানাও তাহলে কি অডিয়েন্স দেখবে, এটা তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো। তুমি যদি লং ভিডিও ক্রিয়েট করো তাহলে কি অডিয়েন্স দেখে নেবে, তোমার যদি মনে হয় যে লং ভিডিও আমার অডিয়েন্স দেখতে পছন্দ করবে তাহলে তুমি লং ভিডিও সেম চ্যানেলে বানাতে পারো, তোমার শর্ট ভিডিওর সাথে সাথে লং ভিডিওতেও ভিউ হবে। আর এর সাথে তোমার একটা কথা মাথায় রাখতে হবে যে শর্ট ভিডিও কিন্তু ব্রাউজ ফিচার্সতে আসে না, সেটা কি শর্ট ফিডে চলে, শর্ট ফিডে শর্ট ভিডিও চলতে থাকে আর লং ভিডিও সেটা ব্রাউজ ফিচার্সতে আসে, মানে কি দুটো দুই রকম অ্যালগোরিদমে কাজ করে। তো তুমি যদি শর্ট ভিডিও বেশি ভিউজ আনতে পারো আর সেরকম টাইপেরই লং ভিডিও ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমার দুটো ভিডিওতেই ভিউজ আসবে। মনে করো তোমার যদি রান্নার চ্যানেল হয়, সেটা তুমি শর্ট ভিডিওতে রান্না দেখাচ্ছ আর লং ভিডিও তুমি রান্নারই ক্রিয়েট করো, তাহলে কিন্তু অডিয়েন্স ভাববে যে দেখেই নেই লং ভিডিওতে কী ক্রিয়েট করলো, কী রান্না দেখালো, তাহলে কিন্তু তোমার দুটো ভিডিওতেই ভিউ হবে। এবার তুমি যদি শর্ট ভিডিওতে রান্নার ভিডিও ছাড়ো আর লং ভিডিওতে
যদি গেমের ভিডিও করো তাহলে কিন্তু একটাতেও ভিউ হবে না, দুটোই একদম ডাউন হয়ে যাবে। তাহলে বুঝতে হবে তোমার যদি শর্ট ভিডিওর মতো লং ভিডিও হয় সেম ক্যাটাগরির, তাহলে তুমি দুটোই আপলোড করতে পারো সেম চ্যানেলে শর্টের সাথে লং। আর তোমার যদি দুটো দুই রকম ডিফারেন্ট ভিডিও হয় শর্ট আর লং, তাহলে তুমি দুটো ডিফারেন্ট চ্যানেল খুলে নাও। তাহলে বুঝতে পারলে আজকে টপ যে চারটি অ্যালগোরিদমের কথা বললাম এটা কিন্তু একটা বিশাল ভাইটাল একটা জিনিস নতুন চ্যানেলদের জন্য, যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছে চ্যানেল গ্রো করার জন্য, আর যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের জন্য। এই চারটে পয়েন্ট যে যে মাথায় রেখে কাজ করবে তাদের কিন্তু ভিডিও বেরাবে। আর ইউটিউবের অ্যালগোরিদম তোমার বুঝতে হবে না, তোমার কি বুঝতে হবে, তোমার বুঝতে হবে অডিয়েন্সের মন, অডিয়েন্স কি চাচ্ছে সেটাই তোমার বুঝতে হবে। সেটা তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু ইউটিউবে ব্যাক টু ব্যাক তোমার ভিডিও সব ভাইরাল হবে। সো এরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য কি করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, আর কমেন্ট করে জানাও তোমার কোন অ্যালগোরিদমটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানাও। এন্ড যারা যারা আমার আজকে ফার্স্ট টাইমের জন্য দেখছো তারা কি করবে, চ্যানেল এখনই সাবস্ক্রাইব মারো আর নোটিফিকেশন বেলটা অন করে দাও। তাহলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সো দেখা হচ্ছে নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও দেখার জন্য। Peace out.